রব্বনা আতিনাফি দুনিয়া হাসনা তাওয়াফিল আখীরতি হাসানা ওকিনা আদবনা অর্থ হে আমার পূর্ব আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও হজরত আলীরা দালে তালা নহ এই আয়াতের তাপসিরে বলেছেন দুনিয়াতে কল্যাণ বলতে সুন্দর স্ত্রী দান করো যার স্ত্রী সুন্দর সে হচ্ছে দুনিয়ার সুখী ব্যক্তি হজরত আলীর নবীজির শ্রেষ্ঠ সাহাবি এবং জামাতা হজরত আলীর তালাহ এই দোয়া বেশি বেশি পাঠ করতেন এবং তাফসিরেও তিনি এরকম বলতেন আখেরাত হাসানা যে ভেস্তে দান করার জন্য বলেছেন আল্লাহ তালা এই দোয়াতে দুনিয়া ও আখেরাতে সব কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন একবার আসল সাল্লাম এক রুগী দেখতে গেলেন তিনি দেখলেন রুগী একবারে হাড্ডিসার হয়ে গেছে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন তুমি আল্লাহর কাছে কি কোনো প্রার্থনা করেছিলে সে নিবেদন করল হ্যাঁ আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম হে আল্লাহ আমার পরকালের শাস্তি আপনি আমাকে দুনিয়াতেই দিয়ে দিন নবীজি আশ্বর্যতা হয়ে বললেন সুবহান আল্লাহ আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা কি কারো আছে তুমি এখন থেকে দোয়া করতে থাকো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও তাও অফিল আখিরাতে হাসানাতাও তাও অকিনা আজাবান্নার এই দোয়াটি পাঠ করতে থাকো অন্য আরেক বর্ণনা আছে নবী করিম রুকনি কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোন রুকনেম আসুয়াদের কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোন মাঝে উপরোক্ত দোয়া পাঠ করতেন অর্থাৎ হাজির সাহেবরা যখন তপ করতে থাকেন রুক আমিন হাজিরা আসাদ সোজা হলেই এই দোয়াটি পাঠ করে রব্বানা ফিল ফিদ্দুনিয়া হাসানাতিরতিতে হাসানাত কিনা আজর তারপরে আরও অন্য অন্য দোয়া আছে এই দোয়াগুলি পাঠ করতে থাকেন অতএব এই বরকতময় দোয়াটি আমরা পাঠ করার জন্য চেষ্টা করি তাতে দুনিয়া এবং আখেরাতে আমাদের মঙ্গল হয়